সিস্টেমটাই দাঁড়াই আছি, গাড়িগুলো পাচ্ছি না। আমার অফিস যাওয়ার, অফিস রহমতপুরে অফিস যাওয়ার দরকার, কিভাবে যাব জানি না। ডাকা হঠাৎ ধর্মঘটের কারণে কিন্তু আজকেও চলাচল করছে না। পাশাপাশি ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো আছে তা কালকে বন্ধ থাকলেও আজকে চলাচল করবে নাকি তাও এখন পর্যন্ত গুলো আছে তা সবগুলোই কিন্তু নোংর করে রাখা আছে। আমরা এই ধর্মঘটের বিষয়ে জানতে চেয়েছিলাম লঞ্চ মালিকদের কাছে, তারা এ বিষয়ে আমাদেরকে কোনো কিছুই জানাননি। তবে লঞ্চ ধর্মঘটের কথাটি বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে নদী, তবে লঞ্চ মালিকরা কি কারণে এই ধর্মঘট ডেকেছে তা তা এই বন্দর কর্মকর্তাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করে জানাতে পারেনি। এদিকে সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি অভিযোগ এনে ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি এবং থ্রি হুইলার মালিক সমিতিও। ফলে বরিশালের কোথাও সড়কপথে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি, পাশাপাশি চলাচল করছে না থ্রি হুইলার অন্যান্য যে যানবাহন আছে সেগুলো। ফলে বিপাকে পড়েছে যাত্রীরা। যাত্রীরা আমাদেরকে যেটা বলছে যে যদিও কালকে শুক্রবার ছিল এ কারণে তেমন যাত্রীদের একটা ভিড় ছিল না, তবে আজকে শনিবার এখন পর্যন্ত কিন্তু যাত্রীদের কোথাও কোনো ভিড় লক্ষ্য করা যায়নি। যাত্রীরা জানিয়েছে যে দ্রুত যাতে এই ধর্মঘটের অবসান হয় এমনটাই দাবি জানিয়েছে সাধারণ যাত্রীরা। এই ছিল বরিশাল থেকে আমার থাকা সর্বশেষ। পরিবহন ধর্মঘটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশাল নৌবন্দরে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের